গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা সাঘাটা উপজেলার কয়েক গ্রামের মানুষ। গত কয়েক দিনে উপজেলার 200+ বসতবাড়ি ও কৃষি জমি বিলীন হয়েছে। হুমকির মুখে বহু স্থাপনা। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ যথেষ্ট নয় বলে অভিযোগ স্থানীয়দের। আনোয়ার হোসেন শামীমের প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। পানি বাড়ছে গাইবান্ধার নদ নদীগুলোতে, সেই সঙ্গে ভয়াবহ আকার ধারণ করছে নদী ভাঙন। সাঘাটা উপজেলার মুন্সিরহাটে ব্রহ্মপুত্র নদের ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। এরই মধ্যে বাজারটির বেশিরভাগই বিলীন হয়েছে নদীতে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ কার্যকর নয় বলে অভিযোগ স্থানীয়দের। উজানে মজবুত বাঁধ নির্মাণের দাবি তাদের। ঘর বাড়ি সব আজকে নদীর ভিতরে গেল, ওই সময় যে সময় বস্তা ফেলানো দরকার সে সময় কোনো বস্তা ফেলে না। যে পরিমাণে কাজ হচ্ছে এই বস্তায় কিছুই হয় না। বস্তা করতে হবে দিন থেকে দিনে 10-20 হাজার, সেখানে পরে 2000-3500-300, এই বস্তায় কিছু হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। প্রধান প্রকৌশলী রংপুর মহোদয় ইতিমধ্যে ভাঙন স্থল পরিদর্শন করছেন এবং স্যারের নির্দেশে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলা ভাঙন রোধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করছে। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ সহ পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পিন্টু হাজং, নাগরিক।